কারা মুনাফিক? আল্লাহ তাআলা বলছেন যারা মুসলিম বাদ দিয়ে মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة আহলেদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী বার্ষিক তাবলিগ ইজতেমার সম্মানিত সভাপতি আহলেদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ ওরাহু, আহলেদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসলিম ভাইয়েরা, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধীমণ্ডলী, মানুষের যে সমস্ত রোগ ব্যাধি হয় তার মধ্যে কিছু রোগ ব্যাধি আছে শারীরিক, আর কিছু রোগ ব্যাধি আছে সেটা হচ্ছে অন্তরের। অন্তরে যে সমস্ত রোগ ব্যাধি আছে তার মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে মুনাফেকি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে ব্যাধি রয়েছে, আল্লাহ তাআলা তাদের সেই ব্যাধি আরও বাড়িয়ে দেন। মুনাফেকি হচ্ছে অন্তরে কোনো কিছু গোপন রেখে বাইরে তার বিপরীতটা প্রকাশ করা। আর এই মুনাফেকি হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ইতিকাদি বিশ্বাসগত মুনাফিকি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলছেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম বিমুমিনিন, মানুষের মধ্যে এমন কেউ আছে যারা বলে যে আমি আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি ঈমান এনেছি কিন্তু আসলে কিন্তু তারা মুমিন নয়। এটা হচ্ছে বিশ্বাসগত মুনাফিকি। এই প্রকার মুনাফিকি একজন মানুষকে দিন থেকে বের করে দেয়। দ্বিতীয় প্রকার মুনাফিকি হচ্ছে আমলগত মুনাফিকি। যেমন আমরা একটি হাদিসে মুনাফিকের চারটি বৈশিষ্ট্য দেখতে পাই, ইদা তুমিনা খান, যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খিয়ানত করে, ওয়াইদা হাদ্দাসা কাযাব, যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াইদা আহাদা গাদার, যখন প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াইদা খাসামা ফাজার, আর যখন ঝগড়া করে তখন অশ্লীলভাবে গালাগালি করে। শুধু এ চারটি নয়, বরং আরও মুনাফিকি আছে। যেমন আমলগত মুনাফিকির মধ্যে রিয়া কিন্তু একটা মুনাফিকি, রিয়া কিন্তু একটা মুনাফিকি। কারণ একজন মানুষ যখন সালাত আদায় করে, উদাহরণস্বরূপ যদি আমরা বলি, তখন কিন্তু স্বাভাবিকভাবে বাস্তবে সে দেখাতে চায় যে সে আল্লাহর জন্যই ইবাদতটা করছে, সালাত আদায় করছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু সে মানুষকে দেখাতে চাচ্ছে, ইউরাউনান নাস, মানুষকে দেখাতে চায়, এবং এটা একটা মুনাফিকের বৈশিষ্ট্য। এখন এই মুনাফিকি থেকে আমরা কেন সতর্ক থাকব? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রায় 340টি আয়াতে মুনাফিকদের কথা উল্লেখ করেছেন এবং মুনাফিকদের থেকে সতর্ক থাকতে বলেছেন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা মুনাফিকদেরকে পবিত্র কোরআনে কাফেরদের থেকে বেশি নিকৃষ্ট হিসেবে আখ্যায়িত করেছেন। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها। আল্লাহ তাআলা পুরুষ মুনাফিক, নারী মুনাফিক, কাফেরদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন কিসের? জাহান্নামের, সেখানে তারা স্থায়ী হবে। হিয়া হাসবুহুম, এই জাহান্নামই তাদের জন্য যথেষ্ট। ওয়ালানাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেছেন। ওয়ালাহুম আযাবুম মুকিম, আর তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। তাহলে এ আয়াতে আল্লাহ তাআলা কাফের এবং মুনাফিকদেরকে তারা যে জাহান্নামে চিরস্থায়ী হবে সেটা উল্লেখ করেছেন। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন
ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। তাহলে খেয়াল করুন, কাফির এবং মুনাফিক উভয়কে আল্লাহ তাআলা বললেন জাহান্নামী এবং জাহান্নামে চিরস্থায়ী হবে। আবার অন্য আয়াতে বলছেন যে মুনাফিকরা থাকবে জাহান্নামের সবথেকে নিম্ন স্তরে। তাহলে বোঝা যাচ্ছে যে মুনাফিকরা হচ্ছে কাফিরদের থেকে নিকৃষ্ট। কারণ এমনি স্বাভাবিকভাবে যদি আপনি চিন্তা করেন যে একজন কাফেরকে কিন্তু স্বাভাবিকভাবে যখন সে বলবে সে কাফের, সে ইসলাম গ্রহণ করেনি, আপনি তাকে বুঝতে পারবেন যে সে আপনার শত্রু। কিন্তু মুনাফিক কিন্তু সেটা বলবে না, মুনাফিক কিন্তু বলবে যে আমি কিন্তু তোমার মতো একজন ইমানদার, কিন্তু ভিতরে সে কুফরি লালন করবে, যে কারণে আমি আপনি তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হব। আর এ কারণেই পৃথিবীতে মুসলমানদের এত শত্রু থাকার পরেও আল্লাহ তাআলা মুনাফিকদের সম্বন্ধে আল্লাহ রসুলকে বলছেন হুমুল আদুউ ওয়া ফাহদারহুম, আল্লাহ রসুল তারাই মূলত আপনার শত্রু। খেয়াল করুন, এত শত্রু আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, পৃথিবীর এত শত্রু থাকার পরেও আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলছেন যে হুমুল আদু, তারাই মূলত আপনার শত্রু, ফাহদারহুম, অতএব তাদের থেকে আপনি সতর্ক থাকবেন। তারপরে খেয়াল করুন যে মুনাফিকি কত মারাত্মক একটি বিষয়, যে সাহাবাইকরাম এই মুনাফিকিকে কিন্তু প্রচণ্ড ভয় পেতেন। ইবনু আবি মুলাইকা বলছেন আদরাকতু সালাতিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফুন নিফাকা আলা নাফসি, আমি আল্লাহ রসুলের প্রায় 30 জন সাহাবির সাথে সাক্ষাৎ করেছি, তারা প্রত্যেকেই মুনাফিকিকে প্রচণ্ড ভয় পেতেন। দেখুন, সাহাবা ইকরামের থেকে শক্তিশালী ইমানদার আর কে ছিল, কিন্তু তারা এত শক্তিশালী ইমানদার হয়েও তারা ভয় পেতেন যে না জানি আমার মধ্যে মুনাফিকি না চলে আসে। আপনারা জানেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি একটি জানাজা পড়াতে গেলেন, তো হুজাইফা রাদিয়াল্লাহু আনহু যিনি মুনাফিকদের সম্পর্কে সাহাবা ইকরামের মধ্যে সব থেকে বেশি জানতেন, সিররু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাকে বলা হতো, তিনি তখন উমর ইবনুল খাত্তাবকে বলছেন যে আমিরুল মুমিনিন আপনি এর জানাজা পড়বেন না, কারণ সে মুনাফিকদের অন্তর্ভুক্ত, আল্লাহ রসুল আমাকে বলেছেন যে এই ব্যক্তি মুনাফিকদের অন্তর্ভুক্ত। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন ওয়াহাল যাকারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনহুম, তুমি তো এর কথা বলছো যে সে মুনাফিকদের অন্তর্ভুক্ত, আল্লাহ রসুল কি আমার কথা উল্লেখ করেছেন নাকি মুনাফিকদের মধ্যে? দেখুন, উমর ইবনুল খাত্তাব হচ্ছেন এই উম্মতের মধ্যে দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরেই তার স্থান, অথচ তিনি ভয় পাচ্ছেন যে তার নামও মুনাফিকদের লিস্টে আছে কিনা। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আপনার নাম লিস্টে নেই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি সালাতের মধ্যে যখন তাশাহুদ শেষ করতেন তখন তিনি বারবার আল্লাহ তাআলার কাছে মুনাফিকি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন। তিনি একদিন খুব দোয়া করছেন সালাতের মধ্যে, তখন একজন তাকে বলছেন আবু দারদা আপনি এই মুনাফিকি নিয়ে এত বিচলিত কেন, এত কেন আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেন? তখন তিনি বলছেন ইন্না লিল্লাহ, আমি এই মুনাফিকি থেকে আশ্রয় চাইব না, আল্লাহর কসম, মানুষ মুহূর্তের মধ্যে বিপদে পড়তে পারে আর তখনই সে নিজের ধর্ম ত্যাগ করে ফেলতে পারে। তো এভাবে সাহাবিকরাম তারা মুনাফিকিকে প্রচণ্ড ভয় পেয়েছেন, কিন্তু আমরা আজকে এতই নিজেদেরকে শক্তিশালী ইমানদার মনে করি যে আমাদের ইমান মনে হয় জিব্রাইল এবং মিকাইলের সমান। এই মুনাফিকি খুবই ভয়ঙ্কর জিনিস। আমি কয়েকটি আলামত উল্লেখ করেছি, আরও কিছু বৈশিষ্ট্য মুনাফিকদের উল্লেখ করব। মুনাফিকদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা কোরআন এবং সুন্নার কথা যখন তাদেরকে বলা হবে তখন তারা মুখ ফিরিয়ে নেবে, এটা মুনাফিকদের অন্যতম একটি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা ক্বীলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে ফিরে এসো, রাসূলের দিকে ফিরে এসো, তখন হে নবী আপনি তাদেরকে দেখতে পাবেন যে তারা একেবারেই আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা রাসূলের প্রতি খুবই বিদ্বেষ পোষণ করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইনতুসিবকা হাসানাতুন তাসুহুম, আপনার হে নবী আপনার যদি ভালো কিছু হয় সেটা তাদেরকে খুবই কষ্ট দেয়। ওয়াইন তুসিবকা মুসিবাতু ইয়াকুলু কদ আখাযনা আমরানা মিন ক্বাবল,
আর যদি তাদের উপর খুব বিপদ কোনো আসে তখন তারা বলে যে আমরা তো আগে থেকেই সতর্ক আছি, তারা খুবই উৎফুল্ল চিত্তে মুখ ফিরিয়ে নেয়। এই মুনাফিকরা শুধুমাত্র আল্লাহ রসুলের প্রতি বিদ্বেষ পোষণ করে না, বরং আল্লাহ তাআলা যে পবিত্র কোরআন নাজিল করেছেন এই পবিত্র কোরআনের প্রতিও তারা বিদ্বেষ পোষণ করে। যালিকা বিআন্নাহুম কারিহুমা আনজালাল্লাহু ফাআহবাত আমালাহুম, এটা এই কারণে যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেটা তারা অপছন্দ করেছে, ফলে আল্লাহ তাআলা তাদের সকল আমলকে বিনষ্ট করে দিয়েছেন। মুনাফিকরা শুধুমাত্র এই পবিত্র কোরআনের প্রতি বিদ্বেষ পোষণ করে না, বরং তারা মুমিনদের প্রতিও তারা বিদ্বেষ পোষণ করে। কদ বাজাতিল বাগদাউ মিন আফওয়াহিম ওয়া মা তুখফি সুদুরহুম আকবার, তাদের মুখে বিদ্বেষ প্রকাশ পায় মুমিনদের প্রতি, তবে তাদের অন্তরে যেটা আছে সেটা আরো বেশি ভয়ঙ্কর। মুখে যেটুক প্রকাশ পায় পায়, কিন্তু তাদের অন্তরে যেটা আছে সেটা কিন্তু আসলে বেশি মারাত্মক মুমিনদের জন্য। মুমিনদের প্রতি শুধু যে তারা বিদ্বেষ পোষণ করে তাই নয়, বরং মুমিনদেরকে তারা নির্বোধ বলে আখ্যায়িত করে। অমিনান ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাউ ওয়াইদা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, যখন তাদেরকে বলা হয় মানুষ যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা বলে নির্বোধরা যেভাবে ঈমান এনেছে আমরাও কি সেভাবে ঈমান আনবো? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, আসলে মূলত নির্বোধ তারাই, কিন্তু তারা নিজেরা সেটা জানে না। শুধু মুমিনদেরকে তারা নির্বোধ বলে আখ্যায়িত করেনি, বরং মুমিনদেরকে নিয়ে মুনাফিকরা হাসি ঠাট্টা তামাশাও করে থাকে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, যারা অপরাধ করেছে তারা মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন, আর যখন তারা মুমিনদের নিকট অতিক্রম করে তখন চোখ টিপে তাদেরকে বিদ্রূপ করে থাকে। মুমিনদেরকে নিয়ে তো হাসি ঠাট্টা ঠাট্টা তামাশা করতেই পারে, মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা তামাশা করতে ছেড়ে দেয়নি, তাহলে মুমিনদেরকে নিয়ে সাধারণ মুসলিমদেরকে নিয়ে তো করতেই পারে। দেখুন, তাবুকের যুদ্ধে এক ব্যক্তি, এক মুনাফিক আউফ ইবনে মালিকের কাছে এসে বলছেন, আউফ ইবনে মালিকের কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরাম সম্পর্কে বিরূপ মন্তব্য করে বসে। আউফ ইবনে মালিক খুবই রেগে যান, তার উপর বলেন, কাযাবতা ওয়ালাকিন্নাকা মুনাফিক, তুমি মিথ্যা বলছো, তুমি একটা মুনাফিক, আমি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার বিষয়ে বলবো। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার আগেই তার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেছে। মুনাফিকরা যখন বুঝতে পারল তখন তারা অনুনয় বিনয় করতে লাগলো আল্লাহ রসুলের কাছে, বলল যে আল্লাহ রসুল, আমরা তো আসলে একটু হাসি মজা করছিলাম। আল্লাহ তাআলা তাদেরকে সে উত্তর দিয়ে দিলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে নবী আপনি বলে দেন তোমরা আল্লাহর সাথে, তার রাসূলের সাথে, তার আয়াতসমূহের সাথে হাসি ঠাট্টা করছো? লা তাআদারু, কোনো ওজর পেশ করার তোমরা চেষ্টা করো না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। তাহলে দেখুন, হাসি ঠাট্টা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কাফের হিসেবে আখ্যায়িত করলেন। কাকে নিয়ে? আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে, আয়াতসমূহ কোরআন হাদিসের বিধিবিধানকে নিয়ে। আজকেও কিন্তু আমাদের সমাজে অনেকে আছে যারা কোরআন এবং সুন্নার বিভিন্ন বিধিবিধান নিয়ে কিন্তু হাসি ঠাট্টা করে, বিভিন্ন বিধিবিধান নিয়ে। একদল আছে যারা ইসলামের কথা বলে ঠিক, কিন্তু যখন আপনি সঠিকভাবে কোনো বিধান পালন করতে যাবেন সেটাকে নিয়ে হাসি ঠাট্টা করে, আপনি সালাতে রফলে দান করবেন সেটাকে নিয়ে হাসি ঠাট্টা করে। এই যে যে হাসি ঠাট্টার কথা পবিত্র কোরআনে বলা হলো যে ইসলামের বিধান নিয়ে, সেটাও কিন্তু এটার অন্তর্ভুক্ত। আবার অনেকে আছে এই পর্দাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে, অথচ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ একটা বিধান, দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত, অথচ এটাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। সুতরাং মুসলিমদের মধ্যেও যদি কেউ, আজকে বর্তমান বিশ্বেও যদি কেউ ইসলামের যে কোনো বিধান নিয়ে যদি এ ধরনের হাসি ঠাট্টা তামাশা করে, তাহলে পবিত্র কোরআনের ভাষায় সেও মুনাফিক, সেও কাফের। সুতরাং এই ধরনের মুনাফিকি এবং কুফরি থেকে আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে। এই মুনাফিকদের আরও অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মুসলিমদেরকে ভালোবাসে না, কিন্তু মুসলিমদের যারা শত্রু তাদেরকে কিন্তু ঠিকই ভালোবাসে। আল্লাহ তাআলা বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা আল্লাযীনা ইত্তাখিযুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুনাফিকদেরকে সুসংবাদ দিয়ে দেন যন্ত্রণাদায়ক শাস্তির। কারা মুনাফিক? আল্লাহ তাআলা বলছেন, যারা মুসলিম বাদ দিয়ে, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করেছে।
অহংকার করা, এটা মুনাফিকদের অন্যতম একটি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসুহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, যখন তাদেরকে বলা হয় আসো ফিরে এসো আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ তাআলার কাছে, তখন তারা মাথা নেড়ে অস্বীকৃতি জানায় এবং তারা মুখ ফিরিয়ে নেয়। মুনাফিকদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ইবাদতের ক্ষেত্রে তারা অত্যন্ত অলস। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন, ওয়া ইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা, যখন তারা সালাতে দাঁড়ায় শৈথিল্যতার সাথে দাঁড়ায় সালাতে। এই মুনাফিকরা দান করতেও কৃপণতা বোধ করে, ওয়ালা ইউনফিকুনা ইল্লা হুম কারিহুন, যদিও দান তারা করে কিন্তু অপছন্দের সাথে, মনের সন্তুষ্টির সাথে তারা দান করে না। শুধু কি তাই, নিজেরা দান করে না করে না, তারা অন্যদেরকেও দান করা থেকে বাধা দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, হুমুল্লাযিনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু, এরা তো তারাই যারা বলে যে রাসূলের কাছে যারা আসে, যারা আছে রাসূলের কাছে, রাসূলের সাহাবীরা, তাদেরকে তোমরা কিছু দিও না, তোমরা যদি তাদের প্রতি দান করা থেকে বিরত থাকো তাহলে ওই সাহাবীরা রাসূলের থেকে ছিটকে পড়বে। তাহলে বোঝা যাচ্ছে তারা নিজেরা যেমন দান করে না, মুনাফিকরা অন্যদেরকেও দান করা থেকে বাধা দেয়। এই মুনাফিকদের মুখের ভাষা খুবই খারাপ, অশ্লীল। আল্লাহ রাসূল বলছেন, আল বাজা ওয়াল বায়ানু শুবাতানি মিনান নিফাক, কুরুচিপূর্ণ কথাবার্তা এবং বেশি কথা বলা বাচালতা মুনাফিকের দুইটি শাখা। সুতরাং বেশি কথা কিন্তু বলা যাবে না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে সে যেন হয় ভালো কথা বলে, নয় তো চুপ থাকে। সুতরাং বেশি কথা বলাও কিন্তু, এটা কিন্তু মুনাফিকের অন্যতম একটা লক্ষণ। ধোকা দেওয়া, এটাও মুনাফিকদের অন্যতম একটা বৈশিষ্ট্য। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, তারা আল্লাহকে ধোকা দেয়, মুমিনদেরকে ধোকা দেয়। খিয়ানত করা, প্রয়োজনের সময়ে বিপদের সময়ে খিয়ানত করে, এটা মুনাফিকদের অন্যতম একটা বৈশিষ্ট্য। বিপদের সময়, আপনারা জানেন উহুদের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 1,000 আর কাফেরদের সৈন্য সংখ্যা 3,000। এই 1,000 সৈন্যবাহিনী নিয়ে আল্লাহ রাসূল রওনা হলেন, কিন্তু পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামক একজন মুনাফিক মুসলমানদের প্রায় 1/3 সৈন্য নিয়ে রাস্তা থেকে সরে যায়, যে কারণে মুসলমানরা মানসিকভাবে আরও দুর্বল হয়ে পড়েন। তো দেখুন, সেটা যুদ্ধের সময় কঠিন একটা মুহূর্ত, সেখানেও তারা কিন্তু খেয়ানত করে বসল। শুধু কি তাই, খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ আরও বেশি কঠিন ছিল উহুদের যুদ্ধের থেকে। সেই যুদ্ধে আপনারা জানেন যে মুসলমানদের সৈন্য সংখ্যা যেখানে 3,000, সেখানে কুরাইশরা, গতাফান গোত্র, ইহুদি, তারা সব মিলিয়ে প্রায় 10,000 সৈন্যবাহিনীর একটা শক্তিশালী জোট গঠন করে তুলে, এবং তাদের টার্গেট ছিল যে তারা মদিনা দখল করবে। শুধু যে প্রতিশোধ নিবে সেটা না, বরং তাদের টার্গেট ছিল মদিনা দখল করবে। ওই সময়ে দেখুন মুনাফিকরা সেখানেও, ওই সময়েও কিন্তু তারা খেয়ানত করেছে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন, ওয়া ইযা ক্বুলুল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফী কুলুবিহিম মারাদুম মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, অর্থাৎ যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা বলল যে আল্লাহ এবং তার রসুল তো আমাদেরকে ধোকা দিচ্ছেন মাত্র। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাযিনু ফারীকুম মিনহুমুন নাবিয়্যা ওয়ায়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরা, তাদের মধ্যে একটা দল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে আমাদের বাড়িগুলো অরক্ষিত, বাড়িগুলো নিরাপত্তা প্রয়োজন, এখানে আমাদের থাকলে চলবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা হিয়া বি আওরা, তাদের কথা মিথ্যা, আসলে তাদের বাড়ি অরক্ষিত ছিল না। ইন ইউরিদুনা ইল্লা ফিরারা, মূলত তারা চাচ্ছিল যে তারা যুদ্ধ থেকে পালিয়ে যাবে। তো দেখুন, এই কঠিন মুহূর্তে প্রয়োজনের সময়ে বিপদের সময়ে খেয়ানত করা, এটা মুনাফিকদের অন্যতম একটা বৈশিষ্ট্য। স্বাধীনতার নামে, উন্নয়নের নামে, আধুনিকতার নামে সমাজে ফাসাদ সৃষ্টি করা, এটাও মুনাফিকদের একটা বৈশিষ্ট্য। ওয়াইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে
যে আমরা তো জমিনে শান্তি স্থাপনকারী মীমাংসাকারী। আল্লাহ তাআলা বলছেন প্রকৃত অর্থে তারাই হলো জমিনে ফাসাদ সৃষ্টিকারী। এই কিছু হলো, আমি শুধুমাত্র সংক্ষিপ্তভাবে কিছু মুনাফিকদের বৈশিষ্ট্য বললাম। আর এই বৈশিষ্ট্যগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকদের মধ্যে ছিল, যেটা পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝলাম। অথচ রাসূলের মৃত্যুর পর হুযাইফা রাদিয়াল্লাহু আনহু কি বলছেন খেয়াল করে দেখুন। তিনি বলছেন সাহাবা ইকরামের যুগে রাসূলের মৃত্যুর পর তিনি লোকজনকে উদ্দেশ্য করে বলছেন যে আল মুনাফিকুন আল্লাযিনা ফীকুম শাররুম মিনাল মুনাফিকিন আল্লাযিনা কানু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মুনাফিকদেরকে তোমরা এই যুগে দেখছো, এই মুনাফিকরা রাসূলের যুগের মুনাফিকদের থেকে বেশি নিকৃষ্ট। খেয়াল করুন, হুযাইফা রাদিয়াল্লাহু আনহু যে যুগের কথা বলছেন সে যুগ কিন্তু সর্বশ্রেষ্ঠ যুগের মধ্যে অন্তর্ভুক্ত, অথচ তিনি সে যুগেও বলতেছেন যে এই যুগের মুনাফিকরা রাসূলের যুগের মুনাফিকদের থেকে বেশি নিকৃষ্ট। তাহলে সে যুগের মুনাফিকরা যদি এত নিকৃষ্ট হয়, তাহলে চিন্তা করে দেখুন যে তাহলে বর্তমান যুগের মুনাফিকরা আরও কত নিকৃষ্ট হতে পারে। সুতরাং আমাদের এই সমস্ত মুনাফিকদের থেকে খুবই সতর্ক থাকতে হবে। এবার আমি আমার আলোচনার শেষ পর্যায়ে আপনাদেরকে এই মুনাফিকি থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি তার কিছু উপায় বর্ণনা করব ইনশাআল্লাহ। প্রথমত, দিনের বেশি বেশি জ্ঞান অর্জন করা, দিনের বেশি বেশি জ্ঞান অর্জন করার চেষ্টা করি। কারণ আল্লাহ রাসূল বলছেন খাসলাতানি লা তাজতিমাআনি ফি মুনাফিক, দুইটি বৈশিষ্ট্য আছে মুনাফিকের মধ্যে, কখনো এটি পাওয়া যায় না। একটি হচ্ছে হুসনু সামত, সদাচার, আরেকটি হচ্ছে ওয়ালা ফিকহুন ফি দ্বীন, আরেকটা হচ্ছে যে দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান। তার মানে মুনাফিকের মধ্যে দ্বীনের জ্ঞান পাওয়া যায় না। সুতরাং আমরা যদি নিজেদেরকে মুনাফিকের থেকে রক্ষা করতে চাই, আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয়ত, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে তাকবীরে তাহরিমা সহ আদায় করার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাআ ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতান। যে ব্যক্তি একাধারে 40 দিন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে তাকবীরে তাহরিমা সহ, তাহলে আল্লাহ তাআলা তার জন্য দুটি মুক্তিপত্র লিখবেন। একটি হচ্ছে বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি, আর একটি হচ্ছে বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে মুক্তি। তাহলে মুনাফিকি থেকে মুক্তি পেতে চাইলে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমা সহ জামাতের সাথে আমাদেরকে আদায় করতে হবে। তৃতীয় হলো, বেশি বেশি দান সাদকা করতে হবে। কারণ আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি যে মুনাফিকদের বৈশিষ্ট্য হলো যে তারা দান খয়রাত করতে চায় না, নিজেরা যেমন করে না মানুষদেরকেও বাধা দেয়। সুতরাং আমরা যদি বেশি বেশি দান সাদকা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুনাফিকদের খাতা থেকে আমাদের নামটা কাটিয়ে দিবেন। তারপরে চতুর্থ হলো, রাত জাগা। কারণ কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন পল্লামা সাহিরিন লাইলা মুনাফিক, মুনাফিকরা খুব কমই আছে যারা রাত্রি জাগরণ করে। রাত্রি জাগরণ বলতে বুঝিয়েছেন যেটা, যে রাত্রি জাগরণ করে সালাত আদায় করে। রাত্রি জাগরণ করলে হবে না, কারণ অনেক মুনাফিক আছে সারা রাত জেগে থাকে, তারপর ফজরের 1 ঘন্টা আগে ঘুমায়, তারপর ফজরের সালাতটা ছেড়ে দেয়। এখানে রাত্রি জাগরণ উদ্দেশ্য হলো যে রাত্রি জাগরণ করে সালাত আদায় করে না মুনাফিকরা। সুতরাং আমরা যদি সালাত আদায় করি, রাত্রি জাগরণ করে নফল সালাত আদায় করি, তাহাজ্জুদ আদায় করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকদের থেকে, মুনাফিক খাতা থেকে আমাদের নামটা ইনশাআল্লাহ কাটিয়ে দিবেন। বেশি বেশি আল্লাহ জিকির করা, বেশি বেশি আল্লাহ জিকির করা। কারণ মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা, মুনাফিকরা খুব অল্পই আল্লাহ তাআলাকে স্মরণ করে। তারপরে শেষ যেটা মাধ্যম, সেটা হচ্ছে সাহাবা ইকরামকে যেমনটি আমরা দেখেছি যে তারা আল্লাহ তাআলার কাছে মুনাফিকি থেকে আশ্রয় প্রার্থনা করতেন, আমরাও বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুনাফিকি থেকে মুক্তি দান করেন। হে আল্লাহ, তোমার কাছে বিনীতভাবে একনিষ্ঠ হয়ে প্রার্থনা করছি, তুমি আমাদেরকে মুনাফিকি থেকে রক্ষা করো। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আজকে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লি জামিঈল মুসলিমিন মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু ওয়াত তাওয়াবুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।